ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথম্যাটিক পাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সিক্সের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠার অঙ্ক নিয়ে চলে এসেছি আমি চাইবো তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে স্কিপ না করে তাহলে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে চ্যানেলটাকে যদি ভালোবেসে থাকো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে তাহলে যখনই ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিও শুরু করি আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সিক্সের গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী যে বইটা আছে সেখান থেকে একশো নম্বর পৃষ্ঠার অঙ্ক করাবো তো পাঁচের এ থেকে অঙ্ক শুরু করছি মান খুঁজি তো বছর মাস দিন আছে দেখো তো ন বছর দশ মাস সাতাশ দিন পাঁচ বছর আট মাস একুশ দিন তো এটা যোগ করতে বলেছে বছর মাস আর দিনের যে যোগটা সেটা কিন্তু আমাদের যে সাধারণভাবে আমরা যে যোগটা করি সেটা থেকে কিন্তু একটু আলাদা হয় তো কীরকম হয় দেখো সাতাশ আর একুশ যোগ করলে হচ্ছে এটা আটচল্লিশ দিন হচ্ছে তাহলে চোদ্দো বছর আঠেরো মাস আটচল্লিশ দিন এখানে মাসটাও যোগ করেছে আঠেরো আর নয় আর পাঁচে চোদ্দো মানে চোদ্দো বছর আঠেরো মাস আটচল্লিশ দিন এবার এই যে চোদ্দো বছর আঠেরো মাস আঠেরো মাস হচ্ছে তিরিশ যোগ হচ্ছে আঠেরো এবার এত হচ্ছে দিন এবার এখানে কি বলছে দেখো এই যে আটচল্লিশ দিনটা এটাকে তিরিশ আর আঠেরো এইটাতে যোগ করেছে করে আঠেরো এত দিন এবার এই যে আঠেরো দিনটা এই আঠেরো দিনটাকে রাখবে আর তিরিশ দিন মানে হচ্ছে এক মাস সমান তিরিশ দিন সেটাকে বার করে বাইরে বার করে তার আগের মাসটার সাথে যোগ করে দেবে মানে চোদ্দ বছর আঠেরো মাস তিরিশ যোগ আঠেরো এটা ব্র্যাকেটে দিন লিখলাম আবার চোদ্দো বছর আঠেরো যোগ এক মানে যেটা তিরিশ দিন সেটা এক মাস তার বদলে এটাকে ব্র্যাকেটে মাস তারপর আঠেরো দিন যা আছে সেটা লিখলাম তাহলে হলো চোদ্দো বছর উনিশ মাস আঠেরো দিন আবার চোদ্দ বছর এখানে ১৯ মাস আছে তাহলে বারো মাস যোগ হচ্ছে সাত মাস করলাম ব্র্যাকেটে মাস আঠেরো দিন তাহলে বারো আর সাত করলে হয় হচ্ছে তোমার এখানে বারো মাস মানে এক বছর তাহলে চোদ্দ যোগ এক বছর করলাম সাত মাস আঠেরো দিন তাহলে চোদ্দো আর একে পনেরো বছর সাত মাস আঠেরো দিন হবে হচ্ছে এটার উত্তর এর পরেরটা দেখো বিয়ের যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে উনতিরিশ বছর এগারো মাস ১৯ দিন পাঁচ বছর ন মাস পঁচিশ দিন ছ বছর তিন মাস তেরো দিন তো এই দিনটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে সাতান্ন দিন তারপর মাসটাকে যদি যোগ করি তাহলে হয় হচ্ছে তেইশ মাস আর বছরটাকে যদি যোগ করি তাহলে হয় চল্লিশ বছর তাহলে চল্লিশ বছর তেইশ মাস সাতাশ দিন চল্লিশ বছর তেইশ মাস তিরিশ যোগ হচ্ছে সাতাশ মানে সাতান্ন সাতান্ন হয় এটা সাতান্ন দিন হয় চল্লিশ বছর তেইশ যোগ এক মাস সাতাশ দিন চল্লিশ বছর চব্বিশ মাস সাতাশ দিন চল্লিশ চব্বিশ মাস মানে তো বারো দুগুণে চব্বিশ দু বছর তাহলে চল্লিশ যোগ দুই বছর তোমার তারপরে সাতান্ন দিন চল্লিশ আর দুয়ে বিয়াল্লিশ বছর সাতান্ন দিন হবে সাতান্ন দিন হ্যাঁ এটা হচ্ছে সাতাশ দিন হবে তাহলে এইভাবে হচ্ছে আমরা যোগটাকে করব তাহলে উত্তরটা বের হলো বিয়াল্লিশ বছর সাতাশ দিন এরপরে আমরা পরের অঙ্কে চলে যাব সিএডটা বলেছে দেখো বছর মাস দিন তো এগারো মাস এগারো বছর তিন মাস দিন কিছু নেই বিয়োগ পাঁচ বছর ন মাস আঠাশ দিন তো এখানে দেখো দিন যেটা সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে তিরিশ দিন হিসেবে ধরছি ওপরে তার মানে এক মাস সমান হচ্ছে তিরিশ দিন তাহলে এখানে তিরিশ দিন ধরলাম এখানে তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে হচ্ছে হয় দুই আবার মাসের ক্ষেত্রে দেখো বারো এখানে দু এখানে মাসটা হচ্ছে হাতে যেহেতু এখানে এক মাস ধরেছিলাম তো তিনটা কেটে দুই হলো তাহলে নয় থেকে এখানে এটা বারো ভেবে করতে হবে তো তো আগের আমরা বছর থেকে আবার একটা বছর মানে এক বছর সমান বারো মাস তো বারো মাস নিয়েছি তো বারো এখানে বারো যোগ দুই সমান হচ্ছে চোদ্দো হয় তাহলে চোদ্দো থেকে নয় গেলে হয় হচ্ছে তারপর দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচ আর এগারোটা কেটে দশ হবে তাহলে পাঁচ থেকে দশ গেলে পাঁচ তাহলে পাঁচ বছর পাঁচ পাঁচ দু দিন ডি এর অঙ্কটা বলেছে এগারো বছর ছমাস উনিশ দিন পাঁচ বছর ন মাস একুশ দিন তাহলে এই দিনের ক্ষেত্র তাই তিরিশ যোগ উনিশ করলে ঊনপঞ্চাশ হয় এবার এই উনপঞ্চাশকে একুশ বিয়োগ করলে হবে হচ্ছে তোমার আঠাশ দিন তাহলে মাসটা এই যে কি হবে এখানে এখানে এক মাস এক বছর থেকে বারো এক বছর সমান বারো মাস তাহলে এক বছরটা আমরা বছর থেকে ধার করেছি আর মাসের সাথে এটাকে যোগ করতে হবে তাহলে বারো যোগ এই প্রথমত ছ মাসটা কেটে পাঁচ করে নিলাম আর বারো যোগ পাঁচ করলে হয় হচ্ছে সতেরো তাহলে সতেরো থেকে নয় বিয়োগ করলে হয় হচ্ছে আট আর এগারো বছরটা কেটে দশ পাঁচ থেকে দশ গেলে হয় হচ্ছে পাঁচ ছয়ের এটা বলেছে আট বছর আট মাস আঠাশ দিন যোগ এগারো বছর আট মাস আঠেরো দিন সমান কত বছর কত মাস কত দিন তো এটাকে যোগ করতে হবে দেখো যোগ করেছি আট বছর আট মাস আঠাশ দিন এগারো বছর আট মাস আঠেরো দিন তাহলে আঠাশ আর আঠেরো যোগ করলে হয় হচ্ছে ছেচল্লিশ দিন আর মাস হচ্ছে আটার আটে ষোলো মাস আট আর এগারো হচ্ছে উনিশ তাহলে উনিশ বছর ষোলো মাস ছেচল্লিশ দিন তাহলে উনিশ বছর ষোলো মাস ছেচল্লিশ দিন মানে উনিশ বছর ষোলো মাসটাকে এখান থেকে আমরা কি করেছি তিরিশ এইখানে ছেচল্লিশ দিনটাকে তিরিশ যোগ ষোলোয় করে নিয়েছি তাহলে এই যে তিরিশ মাস তিরিশ দিন মানে এক মাস এই এক মাসটা আবার ষোলোর সাথে যোগ হবে হয়ে সতেরো মাস হয়েছে ১৯ বছর সত ওখানে উনিশ বছর ষোলো প্লাস এক মাস তাহলে ১৬ দিন তাহলে ষোলো আর এক করলে সতেরো মাস ষোলো দিন আবার কি করছি আমরা ১৯ বছর এখানে বারো যোগ হচ্ছে পাঁচ মাস করছি মানে এখানে উনিশ থেকে আমরা আবার এখানে এই যে ষোলো আর একে হচ্ছে সতেরো হয় তাহলে এটাকে বারো আর পাঁচে করে নিয়েছি তো বারো মাস মানে এক বছর তাহলে এটা হচ্ছে উনিশ যোগ এক বছর পাঁচ মাস ষোলো উনিশ আর একে কুড়ি বছর পাঁচ মাস ষোলো দিন বিয়েরটা বলেছে কুড়ি বছর এগারো মাস বিয়োগ দশ বছর আট মাস তেইশ দিন কত বছর কত মাস কত দিন হয় তাহলে বছর মাস দিন কুড়ি বছর এগারো মাস দিন দশ বছর আট মাস তেইশ দিন তো এটাকে যদি আমরা বিয়োগ করি এখানে আমরা তিরিশ থেকে বিয়োগ করবো তেইশকে সাত হলো আর এগারো মাসটা কেটে দশ তাহলে দশ থেকে আট গেলে দুই আর কুড়ি বছর এখানে বলেছে তো কুড়ি বছরটাকে কেটে হচ্ছে তোমার এখানে হবে হচ্ছে কুড়ি থেকে এখানে কুড়ি থেকে হচ্ছে দশ যাবে তো দশ গেলে হবে হচ্ছে এখানে দশ আসছে তো দশ বছর দু মাস সাত দিন হচ্ছে সি এর অঙ্কটা দেখো আট বছর সাত মাস একুশ দিন গুণ নয় সমান কত বছর তো যেমন এটা গুণ হয় তেমনই করতে হবে নয়কে নয় নয় দুগুণে আঠেরো একশো উননব্বই দিন সাত নয় তেষট্টি মাস আট নয় বাহাত্তর বছর তাহলে বাহাত্তর বছর তেষট্টি মাস একশো উননব্বই দিন তাহলে বাহাত্তর বছর তেষট্টি মাস হচ্ছে আর একশো উননব্বইকে ছ মাস যোগ নয় তেষট্টি যোগ ছয় করা হয়েছে ছ মাস তেষট্টি যোগ ছ মাস ন দিন তাহলে এখানে বাহাত্তর বছর বাহাত্তর বছর উন সত্তর মাস ন দিন হচ্ছে তাহলে আবার বাহাত্তর যোগ পাঁচ বছর ন মাস ন দিন তাহলে বাহাত্তর আর পাঁচে হয় হচ্ছে সাতাত্তর বছর ন মাস ন দিন তাহলে এখানে আমরা কি করছি একশো উননব্বই দিনে তিরিশের থেকে বেশি তাই তাকে তিরিশ দিয়ে ভাগ করতে হয়েছে এই ভাগের যে ফলটা সেই ভাগ ফলটাকে ছয়কে মাসের সাথে যোগ করা হচ্ছে আবার ঊনসত্তর মাস বারোর থেকে বেশি তাই তাকে বারো দিয়ে ভাগ করতে হয়েছে তাই এই ভাগের ভাগ ফলটাকে পাঁচকে পাঁচ বছরের সাথে যোগ করা হচ্ছে ঠিক আছে তো ডি এর অঙ্কটা দেখো একুশ বছর সাত মাস ছ দিন একে নয় দিয়ে ভাগ করে কত বছর কত মাস কত দিন করতে বলেছে তো প্রথমে নয় দুগুণে আঠেরো করলাম এখানে তিন বছর বেরোলো তাহলে তিন বছর মানে হচ্ছে বারো গুণ তিন তাহলে এটা হয় হচ্ছে তিন বারং ছত্রিশ ছত্রিশ মাস তাহলে সাত মাস এখানে তারপরে আজ হচ্ছে সাত মাস তাহলে যোগ সাত করলে তেতাল্লিশ মাস হয় আবার ভাগ করছি চার নয় ছত্রিশ তাহলে তেতাল্লিশ থেকে ছত্রিশ গেলে হচ্ছে সাত হয় তাহলে এখানে সাত মাস মানে তিরিশ গুণ সাত এটাকে দিনে কনভার্ট করছি আর কি এক মাস সমান তিরিশ দিন তাহলে সাত মাস সমান হচ্ছে দুশো দিন যোগ হচ্ছে ছয় করলে দুশো দিন তাহলে এখানে নয় দিয়ে করলে প্রথমে নয় দুগুণে আঠেরো তারপরে একুশ থেকে আঠেরো গেলে তিন তারপর ছয় নামালাম তারপরে চার নয় ছত্রিশ তাহলে ছত্রিশ থেকে ছত্রিশ করলে শূন্য হয় তাহলে বছর চার মাস চব্বিশ দিন হবে হচ্ছে উত্তর তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে দেবে যাতে পরের ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো তো আজকে আমি ছয় ছয়ের ডি পর্যন্ত অঙ্ক করালাম এর পরের ভিডিওটাতে আমি এর পরের থেকে করাবো তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে তো থ্যাংক ইউ সো মাচ